সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। ওয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সম্মানিত দীনি ভাতৃমণ্ডলী, যে যেখানে আছেন এবং সেখান থেকে শুনছেন আমাদের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে, প্রত্যেক ভালো মানুষকে, প্রত্যেক মুমিন মুসলিম ভাই বোনকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, শুকরিয়া এবং শেষ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য সালাত ও সালামের পরে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করছি। আলোচনার সময় আমাদের খুব দীর্ঘ হবে না, খুব বেশি হলে আধা ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব প্রতিটি আলোচনা শেষ করার। বিষয়বস্তু হচ্ছে আসবাব ও দাফেল বালা, বালা মুসিবত প্রতিরোধের উপায়। বালা মুসিবত শব্দটি নিয়ে প্রথম আলোচনা করি, আর তারপরে বালা মুসিবত বিভিন্ন ধরনের রয়েছে সেই নিয়ে আলোচনা করব। আলোচনা শেষে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব থেকে আমরা কিছু প্রশ্ন উত্তরের চেষ্টা করব। আজকে চার জিলকাদা 1441 হিজরি মোতাবেক 25শে জুন 2020 আমাদের প্রথম পর্ব এই বিষয়ের, সেটি হচ্ছে বালা মুসিবত প্রতিরোধের শরঈ উপায় বা উপকরণ। কীভাবে বালা মুসিবতকে আমরা দূর করতে পারব, দূরে সরাতে পারব, দূরে রাখতে পারব এবং নিজেকে বালা মুসিবত থেকে কীভাবে রক্ষা করতে পারব। তাহলে দেখা যাক বালা মুসিবত কি জিনিস। এই শব্দগুলি আরবি শব্দ, বালা মুসিবা কোরআনে কারিমের ভাষায়। আমরা এমনভাবে ব্যবহার করেছি যে বাংলায় পরিণত হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রতিটি বাংলা ভাষাভাষী বালা মুসিবত শব্দগুলি বুঝছেন, বিশেষ করে মুসলিমরা। বালা মানে হচ্ছে পরীক্ষা, শাব্দিক অর্থ বালা মানে হচ্ছে পরীক্ষা, কিন্তু আমরা পরীক্ষার অর্থে ব্যবহার করি না। আমরা বাংলা ভাষায় যখন ব্যবহার করি সেটা বিপদ আপদের ক্ষেত্রে ব্যবহার করি। তো বিপদ আপদকে বালা এই জন্য বলা হয় যে বিপদ আপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন, বিশেষ করে যারা ভালো মানুষ তাদের পরীক্ষা করে থাকে। বিপদ আপদ ভালো মানুষদের জন্য হচ্ছে পরীক্ষা এবং তাদের মর্যাদাকে উঁচা করা, তাদের তাকফির সাইয়াদ গুনাহ খাতাকে মোচন করা, তাদেরকে উচ্চ স্থানে পৌঁছানো, তাদের প্রশিক্ষণ তরবিয়ত করা। আর বিপদ আপদ অসৎ লোকদের জন্য, কাফের মুশরিকের জন্য, পাপিষ্টদের জন্য হচ্ছে আল্লাহর আজাব শাস্তি, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করতে চান, যদি তারা সতর্ক সাবধান হয়ে যায়। আর না হলে ইহকালের এগুলি হচ্ছে শাস্তি আজাব, আর পরকালের শাস্তি রয়েছে যদি ইমান হারা হয়ে, ইসলাম হারা হয়ে, তৌহিদ শূন্য হয়ে, যদি সুন্নত বিপরীত জীবনযাপন করে মৃত্যুবরণ করে।
তো বালা অর্থ করলাম যে বালার শাব্দিক অর্থ পরীক্ষা, আর বিপদাপদকে বালা এজন্য বলা হয় তার মাধ্যমে পরীক্ষা হয়ে থাকে। মুসিবত মুসিবতুন, আসাবা ইউসিবত থেকে মুসিবতুন ইসম ফাইল, যা আপতিত হয়, যা মানুষকে পৌঁছে, যেসব কষ্ট ভালো পৌঁছিলে সেটা মুসিবা বলা হয় না, কিন্তু মন্দ অনিষ্ট যখন স্পর্শ করে বা অনিষ্ট যখন কোনো মানুষকে পৌঁছে, আসা বা ইউসিব মানে পৌঁছা, তখন সেটাকে মুসিবা বলা হয় বা মুসিবত বলা হয়। জি, আরবিতে মুসিবা আর উর্দুতে গিয়ে সেটা মুসিবত হয়েছে, আর আমরা সেটাকে মুসিবত বলে থাকি। তাহলে বিপদ আপদকে মুসিবত কেন বলা হয়? বালা এবং মুসিবত আমরা বাংলা ভাষায় প্রতিশব্দ হিসাবে ব্যবহার করে থাকি, কাছাকাছি অর্থ। বিপদ আপদকে মুসিবত এই জন্য বলা হয় যে তা মানব জাতির ওপর আপতিত হয়। কোরআনে কেরিমের আয়াত দিয়ে শুরু করি, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই বালা মুসিবত সম্পর্কে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই দেখেন, নাবলুয়া বালা থেকে, আর অর্থ করলাম পরীক্ষা। তাহলে বালা মানে হচ্ছে পরীক্ষা। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয়ভীতির মাধ্যমে, মাঝে মধ্যে ভীত সন্ত্রস্ত করে, বিভিন্ন রকম ভয়, সে মানুষের ভয় হোক আর অন্য কোনো অনিষ্টের ভয় হোক, বিভিন্ন রকম ভয়ভীতি। অলজু এবং কিছু ক্ষুধার মাধ্যমে, ক্ষুধার্ত করে, জি, আর্থিক সংকটের মাধ্যমে, অভাবের মাধ্যমে, ওয়ানাকসি মিনাল আমওয়াল, ধন সম্পদের ঘাটতি, জি, যে আশাটা করছিলেন ধন সম্পদের তাতে ঘাটতি দেখা দিয়েছে, যতটা প্রয়োজন ততটা লব্ধ না, ওয়ানাকসি মিনাল আমওয়াল, যতটা আশা করেছিলেন যে বাগান থেকে আসবে, জমি জায়গার ফসল থেকে আসবে, ব্যবসা বাণিজ্য থেকে আসবে, বেতন সেতন থেকে আসবে, যার যেমন ইনকাম সোর্স রয়েছে, অথবা স্বাভাবিক জীবনযাপন করব, সুতরাং দৈনন্দিন একটা ইনকাম আছে, আসতে থাকবে, কিন্তু সেটা ব্যাহত হয়েছে, অনাকসি মিনাল আম, এর মাধ্যমে ধন সম্পদে ঘাটতি দেখা দিয়েছে, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। ওয়াল আনফুস, এবং প্রাণের, জানের ঘাটতির মাধ্যমে, আপনজন মাইনাস হইল, প্রিয়জন কেউ দুনিয়া থেকে বিদায় নিল, মানুষের হতাহত হওয়া, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। ওয়াসামারাত, এবং ফলমূলের ঘাটতির মাধ্যমে, বিভিন্ন ফলমূলের বাগান রয়েছে, আর আশা করছিলেন যে এই সিজনে এত ফল আসবে, এত লাভবান হব, কিন্তু তাতে ঘাটতি দেখা গেল, যে কোনো ধরনের ঘাটতি হোক না কেন, সেটা পুরোপুরি একবার শেষ হয়ে যাওয়া হোক অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া হোক, ওয়ানাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াসামারাত, এগুলিতে ঘাটতির মাধ্যমে, কমতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। এইভাবে বিভিন্ন রকমভাবে আল্লাহ পরীক্ষা করেন, যতগুলি যে বিপদ আপদ রয়েছে, অনিষ্ট রয়েছে, সবগুলি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বালা, এর মাধ্যমে ওয়ালা নাবুল ওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। তাহলে পৃথিবী পরীক্ষার জগৎ, এখানে পরীক্ষা হবে, বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হইতে হবে, আর পরীক্ষাতে সফল ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে, ভালো রেজাল্টের সাথে পাশ করার চেষ্টা করে, সেই চেষ্টা একজন মুমিন মুসলিমকে রাখতে হবে। অবশ্যই সাবিরিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সুসংবাদ শুনিয়ে দাও, জি, আর সাবিরিন, ধৈর্যশীলদেরকে, যারা ধৈর্যশীল, বালা মুসিবত আসলে তাহলে কী করতে হবে, এখানে ইঙ্গিত করা হয়েছে করণীয়র দিকে। বালা মুসিবত আসলে, ভীত সন্ত্রস্ত হইলে, ভয় লাগলে, দুশ্মন বললে, বা যে কোনো রকম ভয় হোক না কেন, যে খোদার সম্মুখীন, দুর্ভিক্ষের সম্মুখীন হলে, আর্থিক সংকটের সম্মুখীন হলে, যে জান মাল, হ্যাঁ, ফল মূল ফসল এসবে ঘাটতি হলে,
ধৈর্য ধারণ করতে হবে যে কোনো বিপদ আপদে বালা মুসিবতে। তাহলে কি করতে হবে? ধৈর্যশীল হইতে হবে। যদি সাবেরিন হইতে পারেন, ধৈর্যশীল হতে পারেন, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিচ্ছেন ওয়াবশ্বিরি সাবেরিন, সুসংবাদ শুনিয়ে দাও ধৈর্যশীলদেরকে, ইহকাল পরকালে তাদের জন্য মঙ্গল রয়েছে, সফলতা রয়েছে, সুসংবাদ রয়েছে। মহাপুরস্কার দেবেন পরকালে, দুনিয়ায় আল্লাহ উত্তম বিকল্প দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল রাত রাখেন না, রাতের পরে দিন আসে। ইন্না মাল উসরি ইউসরা, যখন কঠিন হয়েছে, মুশকিল হয়েছে, তখন সহজ হয়েছে, যখন দরজা বন্ধ হয়েছে, তখন দরজা খুলেছে। এ হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা পৃথিবীতে সৃষ্টি জগতের ক্ষেত্রে। বালা মুসিবত সম্পর্কে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বালা মুসিবত প্রতিরোধের উপায়। উপায় দুই রকম হয়ে থাকে, এর আগেও বিভিন্ন আলোচনায় আমি বলেছি। এক হচ্ছে পার্থিব উপায়, পার্থিব মাধ্যম, আর একটি হচ্ছে শরীয়ত উপায়, শরীয়ত সম্মত মাধ্যম, দীনী মাধ্যম। দিনের আলোকে, কোরআন সুন্নার আলোকে, ওয়াহির আলোকে বালা মুসিবত প্রতিরোধের উপায় হচ্ছে শরীয়ত উপায়, শরীয়ত সম্মত উপায়, যেগুলো নিয়ে আমরা যেহেতু শরিয়ার লোক, আমরা দিনের সাথে জড়িত, দিনে এলমের সাথে জড়িত, সুতরাং সেসব উপায়গুলি আপনাদেরকে বলবো, যাতে করে সেগুলির দ্বারা উপকৃত হইতে পারে। আর সেগুলি হচ্ছে মূল আসলে উপায়, সেগুলি হচ্ছে আসল মাধ্যম। এগুলি ছাড়া পার্থিব উপায়, উপকরণ দিয়ে, মাধ্যম দিয়ে মানুষ আত্মরক্ষা করতে পারে না, মানুষ শান্তিতে থাকতে পারে না, মানুষ বালা মুসিবত থেকে মুক্ত থাকতে পারে না। তবে পার্থিব উপায়গুলিকে উপেক্ষা করলে চলবে না, সেগুলিকেও সামনে রাখতে হবে। বর্তমান বিশ্বে যখন মানুষের বালা মুসিবত আসে, যে কোনো বালা মুসিবত হোক, সেটা খাস হোক আর আম হোক, এটাও নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, খাস আর আম। বিশেষ কোনো বালা মুসিবত হচ্ছে খাস বালা মুসিবত, যেমন বর্তমান এই পরিস্থিতিতে সারা বিশ্বে যে বিস্তার লাভ করেছে, ব্যাপক মারাত্মক আকার ধারণ করেছে, মরণ ব্যাধি হিসাবে মানুষের কাছে, প্রত্যেক স্তরের মানুষের কাছে ছোট থেকে বড় পরিচিত হয়ে গেছে, সেটা হচ্ছে এই করোনার ভাইরাস। এটা হচ্ছে খাস বালা, খাস পরীক্ষা বা খাস বিশেষ বালা মুসিবত বা বিপদ আপদ। আম বালা মুসিবত মানুষের জীবনের যে কোনো অনিষ্ট, যে কোনো অপ্রীতিকর কথা কাজ, যে কোনো অপ্রীতিকর কথা কাজ যা আপনাকে ভালো লাগে না, যা আপনাকে কষ্ট দেয়, সেটা মানসিক বালা মুসিবত হতে পারে, বিপদ আপদ হতে পারে, শারীরিক স্বাস্থ্যগত বালা মুসিবত হইতে পারে, সেটা পারিবারিক বালা মুসিবত হইতে পারে, সেটা আর্থিক বিপদ আপদ হতে পারে, সেটা নিরাপত্তা জনিত বালা মুসিবত হইতে পারে, যে কোনো রকমের বালা মুসিবত হইতে পারে। জি হ্যাঁ, বালা মুসিবত রয়েছে একজন পুরুষ তার স্ত্রীর কারণে, স্ত্রী তার জন্য বড় মুসিবত হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষ এরকম পৃথিবীতে আছে, অনেক বোনেরা রয়েছেন যাদের স্বামী তাদের জন্য জীবনে বড় বালা মুসিবত হয়ে গেছে, বড় বিপদ আপদ নিয়ে এসেছে। কোনো বাবা মায়ের জন্য ছেলেমেয়েরা বালা মুসিবতের কারণ হয়ে গেছে, কোনো ছেলেমেয়েদের জন্য বাপ মা বালা মুসিবতের কারণ হয়ে গেছে, শাসকদের জন্য অনেক জনগণ বালা মুসিবতের কারণ হয়ে গেছে, অনেক জনগণের জন্য শাসক এক শ্রেণীর বালা মুসিবতের কারণ হয়ে গেছে, প্রতিবেশী অনেক সময় বালা মুসিবতের কারণ, বড়ই মুসিবতে আছেন প্রতিবেশী। সাথী সঙ্গী যারা কর্মক্ষেত্রে রয়েছে, শিক্ষাঙ্গনে রয়েছে, তাদেরকে নিয়ে বড়ই বালা মুসিবত বিপদে আছেন। জি, তো আজকের আলোচনা যে কোনো রকমের মানব জীবনের সাথে সম্পর্কিত বালা মুসিবত প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা, এবং এই আলোচনা ধারাবাহিক ইনশাআল্লাহ তাআলা চলতে থাকবে। আমরা ইনশাআল্লাহ 14 থেকে 15টি উপায়
আপনাদের সামনে পেশ করব অল্প অল্প করে, প্রতিদিন একটি দুটি তিনটি, এইভাবে আমরা পয়েন্টগুলি আপনাদের সামনে পেশ করব। করোনার ভাইরাস আসার প্রথম দিকে এই বালা মুসিবত, যে করোনার ভাইরাসের বালা মুসিবত, মহামারীর বালা মুসিবত, এতে থেকে আত্মরক্ষার জন্য বা এতে থেকে রক্ষা পাওয়ার জন্য 10টি বা তারও বেশি উপায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেগুলি হচ্ছে খাস বালা মুসিবতের ক্ষেত্রে উপায় বা মাধ্যম। আশা করি সেগুলি আপনারা যারা দিনের সাথে জড়িত, দিন শিখতে চান এবং দিন শিখে পালন করতে চান, তারা সেগুলি অবলম্বন করেছেন। আল্লাহ যেন আপনাদের সকলকে হেফাজতে রাখেন, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর চূড়ান্ত ফয়সালা ছিল ইমানের অবস্থায়, তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর যেসব ভাই বোনেরা সারা বিশ্বে ইমানের অবস্থায় অসুস্থ রয়েছেন, পীড়িত রয়েছেন, আল্লাহ সকলকে যেন দ্রুত শিফা দান করেন, পূর্ণ আরোগ্য দান করেন। এবং যারা ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন। আর বাকি মানব জীবনে বালা মুসিবত লেগেই আছে, কারো মানসিক অশান্তি আছে, বালা মুসিবত আছে, কারো শারীরিক বালা মুসিবত আছে, কারো পারিবারিক বালা মুসিবত আছে, কারো সামাজিক বালা মুসিবত রয়েছে, কারো আর্থিক বালা মুসিবত রয়েছে। দেখুন, কর্মহীনতার কারণে মানুষ কত বালা মুসিবতের সম্মুখীন, কাজ নেই, পয়সা নেই, পেটের খাবার নেই, ছেলে মেয়েদের খরচ খরচার ব্যবস্থা নেই, শহর ছেড়ে গ্রামের দিকে পালাতে শুরু করেছেন, যে আর শহরে বাস করা যাবে না, শহরের খরচ মেনটেন করা যাবে না, এ সমস্ত খবর রাখছেন, এগুলি আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত। জি, ভালো মানুষদের জন্য আল্লাহর পরীক্ষা, আর অসৎ পাপিষ্ঠ গুনাহগারদের জন্য আজাবুল্লাহ। জি, আল্লাহর হচ্ছে শাস্তি, পানিশমেন্ট। وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ জি, গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী বা হালকা পরকালের মহাশাস্তির তুলনায় হালকা শাস্তি দিয়ে থাকেন দুনিয়াতে। দুনা আল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বে, মহাশাস্তির চাইতে বড় শাস্তির চাইতে ছোট শাস্তি দুনিয়ার দিয়ে থাকেন। কি জন্য? লা আল্লাহ মিয়ার জেউন, যাতে করে তারা ফিরে আসে, আল্লাহমুখী হয়, আল্লাহর দিনমুখী হয়, তৌহিদমুখী হয়, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নামুখী হয়, মসজিদমুখী হয়, সালাতমুখী হয়, এবাদত বন্দেগীমুখী হয়, এবং আখেরাতমুখী হয়, পরকাল বিমুখ হয়, দুনিয়া বিমুখ হয়, পরকালমুখী হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের আজকের আলোচনা যেমনটা বললাম, যে কোনো রকমের মানব জীবনে যে সব বালা মুসিবত, যেগুলি মানুষের জন্য পছন্দনীয় না, অপ্রীতিকর, অশান্তি নিয়ে আসে, সে সমস্ত বালা মুসিবত থেকে আত্মরক্ষার বা সেই সব বালা মুসিবতকে প্রতিরোধ করার স্যার এই উপায়গুলি নিয়ে আলোচনা করব। এক নম্বরে যে বিষয়টি পেশ করব সেটা হচ্ছে শুকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা। জি, আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহর নেয়ামত বৃদ্ধি পাবে, আল্লাহর অনুগ্রহ আসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্ট হবেন, এবং আল্লাহ রাব্বুল আলমিনের পাকড়াও থেকে মুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু দিয়েছেন তা বৃদ্ধি করবেন, তাতে বরকত দেবেন, এবং শুকরিয়া আদায় করলে যে সব নেয়ামতগুলি রয়েছে আমাদের কাছে সেগুলি স্থায়ী হবে। জি, অবিশুকরে তাদৌমুন নেয়াম, শুকরিয়া আদায় করলে শুকরিয়ার মাধ্যমে নেয়ামত স্থায়ী হয়। জি, মনে রাখবেন, কোরআন সুন্নাহ পরিষ্কারভাবে বিষয়টিকে স্পষ্ট করেছে যে যে যত বেশি আল্লাহর শুকর গুজার হবে তত বেশি তার তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে বৃদ্ধি করবেন, এবং যেই নিয়ামতগুলি আছে সেগুলিকে স্থায়িত্ব দান করবেন। জি, স্থায়িত্ব দান করবেন, অল্প নিয়ামতে যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। এই শুকরিয়ার বিষয়টিকে আমরা বুঝি, কেমন করে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করতে হবে
হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। শুকরিয়া আদায় করতে হবে জবান দিয়ে, শুকরিয়া আদায় করতে হবে গোটা শরীরে, যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে যা কিছু আল্লাহ দিয়েছেন নিয়ামত সেগুলির মাধ্যমে, তার মধ্যে ধন সম্পদ, তার মধ্যে ছেলে মেয়েরা রয়েছে, সবগুলির ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে। অন্তর দিয়ে কি করে শুকরিয়া আদায় করবেন, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করবেন, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন। এই নিয়ামত কার দান? আল্লাহর দান। জি, নেমাতাল্লাহ ওয়াজকুরু নেমাতাল্লাহি আলাইকুম, জি ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যা কিছু তোমাদের কাছে অনুগ্রহ আছে যা ভোগ করছো, হ্যাঁ তা হচ্ছে ফামিনা, আল্লাহর পক্ষ থেকে, অন্য কারো পক্ষ থেকে একটা সরিষার দানাও আসতে পারে না, জি এক ঢোক পানিও কেউ দিতে পারে না, দিলেও সেটা আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করেছেন, তাকে আল্লাহ আপনার জন্য নিয়োজিত করেছেন। এই ইয়াকিনের সাথে, এই ইমানের সাথে, এই বিশ্বাসের সাথে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে হবে। সবকিছু দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর অন্য কারোর সাথে সম্পৃক্ত করে দিলেন, অন্য কারোর সাথে লাগিয়ে দিলেন। যেমন উদাহরণ দিই, অসুস্থ হয়েছিলেন, সুস্থ হলেন চিকিৎসা নিয়ে, সুস্থ করলেন আল্লাহ রাব্বুল ওয়াইজ মারিজ তো ফাহয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম ভাষায় আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যখন আমি অসুস্থ হয়ে যাই তখন তিনি আল্লাহ একমাত্র শিফা দান করেন। তো আরোগ্য দান করলেন আল্লাহ, চূড়ান্ত ফয়সালা করলেন যে তোমাকে এই ওষুধের মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে অথবা বিনা মাধ্যমে আমি তোমাকে আরোগ্য দান করব, আর আপনি আপনার এই সুস্থতাকে সম্পৃক্ত করে দিলেন চিকিৎসকের সাথে, হ্যাঁ ভালো ভালো দামি দামি ওষুধের সাথে, সময় মতো চিকিৎসা নেওয়ার সাথে, জি সময় মতো যথাসময়ে অস্ত্রোপচার করা হয়েছে সেই জন্য ভালো হয়ে গেছে, ভালো ডাক্তারের কাছে পৌঁছে গিয়েছিলাম সেই জন্য ভালো হয়েছে, না আপনি অকৃতজ্ঞ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না। আল্লাহর সাথে আল্লাহর নিয়ামতকে সম্পৃক্ত করতে হবে, আল্লাহর দিকে নিসবত করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহর অনুগ্রহ। কিন্তু অনেক মানুষ আছেন, বরং অধিকাংশ মানুষ আছে, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সৃষ্টির সাথে, অসহায়ের সাথে সম্পৃক্ত করে থাকে। এই করোনার ভাইরাস অমুক থাকলে আমাদের কোনো ভয় নেই, অমুক যতক্ষণ আছেন আমাদের সাথে ততক্ষণ করোনার বিরুদ্ধে আমরা লড়াই করবো, আউযুবিল্লাহ, জি করোনার চাইতে আমরা বেশি শক্তিশালী, এগুলো কোনো মুসলিমের কথা হইতে পারে, আউযুবিল্লাহ, দিনের সামান্যতম কোনো জ্ঞান নেই, এগুলি মানুষ নিজের ক্ষমতার সাথে সম্পৃক্ত করলো অথবা অন্যের ক্ষমতার সাথে সম্পৃক্ত করলো, কোনো ব্যক্তি অথবা বস্তুর সাথে সম্পৃক্ত করলো, আল্লাহর অন্য কোনো সৃষ্টির সাথে, দেবদেবীর সাথে সম্পৃক্ত করলো, অথবা আপনার যেসব মাজারের পূজা হচ্ছে, হ্যাঁ কবরের পূজা হচ্ছে, আর সেগুলিতে যেসব লোকেরা মৃত দাফন আছে তাদের সাথে সম্পৃক্ত করা হইল, জি এগুলি হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞতা, নাশুকরি, জি সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, কুফর আল্লাহর সাথে কুফর, জি আর বড় শিরক বড় কুফরি না হইলেও আপনি অন্তর থেকে বিশ্বাস রাখেন আল্লাহর দান, কিন্তু এগুলি মাধ্যম সেজন্য এসবের সাথে সম্পৃক্ত করে দিচ্ছি কথাই শুধু আমি, সেটাও কুফরুন দুনা কুফরিন, এটাও আল্লাহর অকৃতজ্ঞ হওয়া এবং এটাও এক ধরনের কুফর, জি কুফরানু নেমা, নিয়ামতের কুফরি করা। তো আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে, এই মর্মে প্রসিদ্ধ হাদিসের দিকে ইঙ্গিত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা রাতে বৃষ্টি হয়েছে, বললেন যে আসবাহা এবাদুন মুমিনুন
ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হাদিসে কুদসি, রাসূল বলছেন যে কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন আসবাহ ইবাদুন মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব ওয়া আসবাহ ইবাদুন কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব, কিছু বান্দা আজকে রাতে আমার প্রতি ইমানদার হয়েছে, আমার প্রতি তাদের যে ইমান আছে এর প্রমাণ দিয়েছে, আর নক্ষত্রের সাথে তারা কুফরি করেছে, নক্ষত্রকে অস্বীকার করেছে, অমান্য করেছে। আবার এর বিপরীত কিছু লোকেরা, কিছু আমার বান্দা আছে, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, যারা আমার সাথে কুফরি করেছে আর নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে নক্ষত্রের প্রতি ইমান নিয়ে এসেছে। সাহাবীরা বুঝতে পারলেন না রাসূলুল্লাহ এই হাদিস, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জি ফাম্মা মান কালা মোতের নবে ফজলিল্লাহ বি রহমাতিহি, যারা রাত্রে বৃষ্টি বর্ষণ হইল আর তারপরে রাতে অথবা ভোরে বলল যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল এবং রহমতে, আল্লাহর অনুগ্রহ এবং রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, মানে এটি আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি, হাজা মুমিনুন বি, আমার প্রতি ইমান নিয়ে এসছে, আর কাফের অস্বীকার করেছে, অমান্য করেছে নক্ষত্র কি, অর্থাৎ শিরক মুক্ত থেকেছে, কুফরি মুক্ত থেকেছে, আল্লাহ যথাযথ শুকরিয়া আদায় করেছে। আর যারা বলল মোতের না বে নয় কাজা ওয়া কাজা, অমুক অমুক নক্ষত্র আকাশে উঠেছে সেগুলির মাধ্যমে বৃষ্টি পেয়েছি, ফাহাদা মুমিনুন বিল কাওকাব, নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে, ওয়া কাফেরুন বি, এবং আমার সাথে কুফরি করেছে, তাহলে যেসব লোকেরা আল্লাহর নিয়ামতকে মানুষের সাথে সম্পৃক্ত করে বা আল্লাহর সৃষ্টির সাথে সম্পৃক্ত করে, করোনার ভাইরাসের ভ্যাকসিন চলে এসছে সুতরাং আর কোনো ভয় নেই, জি আল্লাহর সাথে কুফরি করল, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করল, আল্লাহকে জি সব কিছুর মালিক মনে করল না, যে সব কিছুর ব্যবস্থাপনায় আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুর নিয়ন্ত্রণ আসমান জমিনে এবং এসবের মাঝে যা কিছু রয়েছে সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, এসব কথা বাস্তবে বিশ্বাস করলো না, আর বিশ্বাস করলেও সেটা কথা কাজের দ্বারা বাস্তবায়ন করলো না, তাহলে অন্তর দিয়ে শুকরিয়া আদায় করার একটা গুরুত্বপূর্ণ দিক বললাম, যে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে আল্লাহর নিয়ামত। আর একটা দিক হচ্ছে যে আল্লাহর যেসব নিয়ামত আমাদের ওপর রয়েছে, রাত দিন অসংখ্য নিয়ামত আমাদের সাথে রয়েছে, আমাদের চারপাশে রয়েছে, আমাদের শরীরের ভিতরে রয়েছে, আমাদের ঘরে রয়েছে, বাইরে রয়েছে, এসব নিয়ামত সম্পর্কে সূক্ষ্ম অনুভূতি থাকা, হাড়ে হাড়ে অনুভব করা যে আল্লাহর নিয়ামতে আমি সব কিছু পাচ্ছি এবং তার যথাযোগ্য অন্তরে মর্যাদা দেওয়া, কদর করা, আল্লাহর নিয়ামতের কদর করা অন্তর থেকে, অন্তর থেকে সম্মান করা, অন্তর থেকে মূল্যায়ন করা, অন্তর থেকে এহতেরাম করা, এগুলি হচ্ছে অন্তর দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা। জবান দিয়ে শুকরিয়া আদায় করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল্লাহ প্রশংসা গুণগণের মাধ্যমে, জি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, জি আল্লাহর বড়ত্ব প্রকাশের মাধ্যমে, আল্লাহর মহত্ব প্রকাশের মাধ্যমে, এবং এই জবানকে অসার কথা কাজ থেকে, ফালতু কথা কাজ থেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে, জবান দিয়ে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ভালো কথা বলবেন, মন্দ কথা থেকে, অসার ফালতু কথা থেকে এই জবানকে বাঁচিয়ে রাখবেন, এবং আল্লাহর নিয়ামত নিয়ে, জবান নিয়ে যখন তখন আলোচনা করবেন, যাতে করে নিজেও নিজের ইমান তাজা হয় আর অন্যরা যারা আপনার আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনার কথা শুনছে তাদের ইমানে সতেজতা আসে। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায় করা, সেটা সংক্ষেপে জি যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মাথা থেকে পা পর্যন্ত সবগুলিকে নেকির কাজে ব্যবহার করবেন, সমস্ত গোনা থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, চোখকে, কানকে, জবানকে, হাতকে, পাকে, মনের চিন্তা চেতনাকে, সব কিছুকেই সমস্ত গোনা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সন্তুষ্টির কাজে নিয়োজিত থাকবে, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কথা কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে থাকবে। মহান আল্লাহ সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন ওয়াইজ তাআযানা রাব্বুকুম, স্মরণ করো তোমাদের প্রতিপালক যখন ঘোষণা করলেন
লাইন শাকার তুম লাজি দান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করো অন্তর থেকে, জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতসমূহ বাড়িয়ে দেব, নিয়ামতসমূহ বৃদ্ধি করে দেবেন, বাহ্যিক দিক থেকে বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল, আভ্যন্তরীণ দিক থেকে বাড়িয়ে দেবেন, স্থায়িত্বর দিক থেকে বাড়িয়ে দেবেন, সে নিয়ামতগুলি কাজে লাগাতে পারবেন এদিক থেকে আল্লাহ বাড়িয়ে দেবেন। লাজিদান দেখুন, আল্লাহ কসম করে বলছেন এবং তাকিদের তাকিদ যেসব বাক্যগুলি আরবি ভাষায় তাকিদ রয়েছে, কসম রয়েছে, সেসব তাকিদের সাথে কয়েকটি তাকিদের সাথে আল্লাহ বলছেন লাইন শাকার তুম লাজিদান দেখুন, ওলাইন কাফার তুই, এর বিপরীত যদি অকৃতজ্ঞ হও এন্না আজাব ইলা শাদীদ, জেনে রেখো যে আমার আজাব বড়ই শক্ত রয়েছে, বড় কঠিন রয়েছে। অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়ার জন্যই প্রতিদিন সকালবেলা আপনি সলাতুল দোহার কমপক্ষে 2 রাকাত যদি সলাত আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তাহলে 360টি অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করে শুকরিয়া জ্ঞাপন করে দিলেন, মাত্র 2 রাকাত সলাত, জি, এটা দিয়ে আপনি শুকরিয়া আদায় করে দিলেন, জি। আর তারপরে আপনাকে অবশ্যই ফরজগুলির হেফাজত করতে হবে, না হলে সুন্নত নফল কোনো কাজে আসবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, 2 নম্বরের যে বিষয়টি বা যে উপায় বালা মুসিবত থেকে আত্মরক্ষার জন্য বা বালা মুসিবতকে দূর করার জন্য, বালা মুসিবতকে প্রতিরোধের জন্য, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ বিরুদ্ধে। কোরআনে কারিমে এইরকম অনেক আয়াত রয়েছে তাকওয়া সম্পর্কে, বিশেষ করে যে আয়াতগুলি স্পষ্ট প্রমাণ করে যে যার অন্তরে যত আল্লাহ ভীরুতা থাকবে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়ে যে যত বেশি পাপাচার থেকে বেঁচে থাকবে, আর যে যত বেশি আল্লাহর ভয়ে ভালো কাজ করবে তাকে তত বেশি আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ মুক্ত রাখবেন, বালা মুসিবত মুক্ত রাখবেন, স্পেশাল আল্লাহ সুরক্ষা দান করবেন। সূরা নাহলের আয়াত নম্বর 128 আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাল্লাহ মাআল্লাযীনা ইত্তাকওয়াল্লাযীনা মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ওই সব লোকদের সাথে রয়েছেন যারা ইত্তাকাউ, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, তাদের সাথে আল্লাহ রয়েছেন। ওয়াল্লাযীনা মুহসিনুন, আর যারা নিষ্ঠাবান সৎকর্মশীল, এহসান করে, মানুষের ভালো করে মন্দ করে না, আল্লাহর সৃষ্টির ভালো করে মন্দ করে না, আল্লাহর সাথে সদ্ব্যবহার করে, মন্দ আচরণ করে না, বাপ মায়ের সাথে সদাচরণ করে, বদাচরণ করে না, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করে, খারাপ আচরণ করে না, স্বামীর সাথে সদাচরণ করে, বদাচরণ করে না, তাদের সাথেও আল্লাহ রয়েছেন। 2 শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে, যারা মুত্তাকি আল্লাহ ভীরু এবং যারা এহসানকারী, যারা নিষ্ঠাবান, যারা সৎকর্মশীল, যারা সদাচরণকারী, তাদের সাথে আল্লাহ রয়েছেন। যাদের সাথে আল্লাহ রয়েছেন তাদেরকে আল্লাহ কখনো বিপদ আপদে অসহায় ফেলে দিয়ে দূরে সরে যাবেন না। যদি কখনো বিপদ আপদের সম্মুখীন করেন, দ্রুত আল্লাহ রাব্বুল তার রহমত উদ্ধার করবেন। সূরা হুজরাত আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমাদের ওপর রহম করা হয়। তাহলে আল্লাহর রহমত আসলেই বালা মুসিবত দূর হবে, আর আল্লাহর রহমত পেতে হইলে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদের সত্যিকার তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। সূরা মায়েদার আয়াত নম্বর 100 আল্লাহ ইরশাদ করেছেন, ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন, হে আল্লাহর, ফাত্তাকুল্লাহ ইয়া উলিল, হে জ্ঞানীরা তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। তাহলে মানব জীবনে সফল হতে হলে, আর সফল তখনই যখন আপনি বিপদ মুক্ত থাকতে পারবেন, বা বিপদ আপদকে আপনি দূরে সরাতে পারবেন, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে দূরে সরিয়ে রাখবেন, তখন আপনি সফল। তাহলে এই সফলতা যদি হাসিল করতে হয় তাহলে আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে। সূরা আরাফের আয়াত 35 আল্লাহ ইরশাদ করছেন, ফমানিত তাকা ওয়াসলাহ ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, সুতরাং যারা আল্লাহ ভীরুতা অর্জন করলো, তাকওয়া অর্জন করলো, ওয়াসলাহ এবং নিজের সংশোধন করলো, ফালা খৌফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালাহুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না, কোনো চিন্তাও নেই, না ভয় না চিন্তা, না অতীতের জন্য কোনো ভয় আর না সামনের জন্য কোনো দুশ্চিন্তা। সূরা তালাকের
আয়াত নম্বর 2 আল্লাহ ইরশাদ করে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে তার জন্য আল্লাহ রাস্তা অবশ্যই বের করবে, যেখানে বন্ধই আসবে সেখানে খুলে যাবে, এক্সিট আল্লাহ মাখরাজ এক্সিট অবশ্যই বের করবেন। ওয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন এমন ক্ষেত্র থেকে আল্লাহ তাদেরকে রিজিক দেবেন যে কল্পনাও করতে পারেনি। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং যারা আল্লাহর ভরসা করবে ফাহু হাসবু, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হবেন। সূরা তালাক আয়াত নম্বর 2 এবং 3। এইরকমই আল্লাহ রাব্বানা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআন ওয়াত্তাকাল ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ঈমান নিয়ে আসত আর তারা গুনাহ থেকে বেঁচে থাকতো, তাকওয়া অর্জন করত, লাফাতাহানা আলাইহিম, তাদের ওপর খুলে দিতাম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকত সমূহ, বহু বচন আল্লাহ বলেছেন, বহু বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন, একটি বরকত না আর একটি সুযোগ না, বহু সুযোগ সুবিধা আল্লাহ খুলে দিতেন, বহু রাস্তা বরকতের খুলে দিতেন। ওয়ালাকিন কাযাবু, কিন্তু অধিকাংশ মানুষ মিথ্যা প্রতিপন্ন করেছে, জি আল্লাহকে আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছে, অমান্য করেছে। ফা আখাযনা বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণেও তাদেরকে আমি পকড়াও করেছি। সূরা আরাফ আয়াত নম্বর 96। এইভাবে কোরআনে কেরিমের বহু আয়াতে তাকওয়ার ফজিলতের কথা, তাকওয়ার গুরুত্বের কথা, বিশেষ করে তাকওয়া যে মানুষের বালা মুসিবতকে দূর করে, বিপদ আপদকে দূর করে এবং বিপদ আপদ থেকে মুক্ত রাখে, এই বিষয়টি কোরআন সুন্নাতে ফুটে উঠেছে। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, শারীরিক দিক থেকে ভালো রাখেন, মানসিক দিক থেকে ভালো রাখেন, পারিবারিক দিক থেকে ভালো রাখেন, সামাজিক দিক থেকে আল্লাহ বালা মুসিবত রাখেন, রাষ্ট্রীয় দিক থেকে বালা মুসিবত রাখেন, যেখানে থাকি না কেন আর্থিক দিক থেকে বালা মুসিবত মুক্ত রাখেন, সার্বিক দিক থেকে আল্লাহ যেন আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে নেক জীবন গড়ার তৌফিক দান করেন, ইমান এবং তাকওয়ার জীবন দান করেন, শিরক বিদআত এবং বিভিন্ন পাপাচার থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন মুক্ত রাখেন। এবং সবচেয়ে বড় বালা মুসিবত হচ্ছে ইমান ইসলামের ওপর বালা মুসিবত যদি আসে, সবচেয়ে বড় বালা মুসিবত। আল্লাহ যেন আমাদের ইমান আমলের হেফাজতের তৌফিক দান করে বালা মুসিবত থেকে, শির কুফুরির আর পাপের বালা মুসিবত থেকে, আর দুনিয়ার যতগুলি বালা মুসিবত রয়েছে আমাদের দুনিয়াবি জীবনের উপর সে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন প্রত্যেক মমিন ভাই বোনের আল্লাহ হেফাজত করেন। আর যারা গুমরাহিতে রয়েছে, ভ্রষ্টতে রয়েছে, আল্লাহ তাদেরকে যেন সুজ্ঞান দান করেন, তাদেরকে সঠিক পথের দিকে কোরআন সুন্নার দিকে তৌহিদ সুন্নার দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।